সবাই মাস্ক পরে থাকবেন, সবাই মাস্ক পরে থাকবেন, সবাই মাস্ক থাকবেন। তাহলে আপনি মানে মানে 6টা নাম্বার অ্যাক্টিভ কমলেস দেখছে বিজনেস কেউ করতে পারছি না, অনেকের সার্ভিস চলে গেছে, কেউ 3 মাস ধরে চাকরি স্যালারি পাচ্ছে না। সেখানে মধ্যে আমাদের এখানে প্রিন্সিপাল কি করেছে, ডেভেলপমেন্ট ফিস 4,000 টাকা করে বাড়িয়েছে, মান্থলি ফিজও 250 টাকা করে ইনক্রিজমেন্ট করেছে, 250 থেকে 700। তারপরে আমাদের কি হচ্ছে, আমাদের বলছে কি অ্যাডমিশন, আগে অ্যাডমিশন না করলে আপনারা বুকস পাবেন না, বুকস নিতে যারা আসছে তাদের বলছে আগে অ্যাডমিশন করুন নইলে আপনারা বুকস পাবেন না, ঠিক আছে। এইগুলো চলছে। প্লাস অনলাইন ক্লাসের মধ্যে কি হচ্ছে, অনলাইন ক্লাসের মধ্যে যেটা আমাদের স্কুলে ইলেকট্রিসিটি চার্জেস, ল্যাব চার্জেস, কম্পিউটার চার্জেস যেগুলো লাগছে না, সেইগুলো আমাদের কাছে এবার চার্জ করছে, এগুলোও দিতে হবে আপনাদের। তো এবার এই কথা বলার জন্য আমরা যখন প্রিন্সিপালের কাছে আমরা আবেদন দিতে গেছিলাম, এখানে স্টাফ মানে স্কুলের মধ্যে ঋতিকা ম্যাম বলছে আপনারা অ্যাপ্লিকেশন দিন। তো আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য সব প্যারেন্টসদের যখন সাইন আপ করাছিলাম, তখন উনি আবার পুলিশ ডেকে এনে আমাদের ভয় দেখাবার চেষ্টা করেছিল। তো পুলিশকে যখন আমরা বললাম আমাদের এই ব্যাপার, আমরা প্রিন্সিপালের সঙ্গে বসতে চাই, তখন পুলিশ বললো ঠিক আছে আপনি আইসির কাছে আমাদের এই ব্যাপারটা বলুন আর একটা রিটার্ন দিন। তো আমরা আইসির কাছে গিয়েও একটা রিটার্ন দিয়ে এসেছি, এবং আমাদের এখানকার যে ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি ওনাকেও আমরা একটা রিটার্ন দিয়ে এসেছি যে আমরা এই প্রবলেম ইস্যু চলছে। আর এর মধ্যে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে আমাদের যে অনলাইন ক্লাসেস হচ্ছে, সেই অনলাইন ক্লাসের মধ্যে টিচাররা বাচ্চাদের বলছে তুমি তোমার বাবাকে বলো কিংবা তুমি তোমার মাকে বলো স্কুলের ফিসগুলো ক্লিয়ার করতে। তা এখন কি চাইছেন আপনারা? আমরা স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে বসে একখানা এই মুহূর্তে এই লকডাউনের পিরিয়ডের মধ্যে যে আমরা এত ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করছি, যে আমরা আমাদের ঘরের মধ্যে আমরা অনেকে কন্টেনমেন্ট জোনের মধ্যে আছি, আমরা বেরোতে পারছি না, আমরা তো ইনকাম করতে পারছি না, সেখানের মধ্যে বলছে না টাকা না দিলে আপনাদের বাচ্চাদের অ্যাডমিশন হবে না, এবং লিমিটেড পিরিয়ড অফার, মানে কিছুদিনে একটা নোটিশ টাঙিয়েছিল, বলেছিল 1 তারিখের মধ্যে যদি আপনারা আপনাদের বাচ্চাদের অ্যাডমিশন না করান তাহলে আপনারা পরে আর বাচ্চাকে অ্যাডমিশন করাতে পারবেন না।